একটা বন। আমাদের চোখের আড়ালে প্রতিনিয়ত তার রংরূপ পরিবর্তন করে চলেছে, দিচ্ছে উপহারের ডালি। নমস্কার, আজ আপনাদের আমাদের বাঁকুড়ার জঙ্গলের এক উপহার মহুয়া ফুল দেখাবো। দেখাবো কীভাবে মহুয়া ফুল সংগ্রহ করে এখানকার আদিবাসী মানুষজন, আর এই বনকে আপনার মুঠোফোনে তুলে ধরবো এক নতুন আঙ্গিকে। চলুন তবে শুরু করা যাক। হঠাৎ এক গ্রীষ্মের সকালে বেরিয়ে পড়লাম, চারিদিকে সবুজ গাছপালা আর তার মাঝ দিয়ে একাকি কালো পিচের রাস্তা। এখন যেখানে দাঁড়িয়ে আছি তার একটা দিকে শ্মশানের নীরবতা, এই যে দেখুন। আর এই একটা দিক খুব একটা মানে আগুনটা লাগেনি, তাই এই একটা দিক এখনো সবুজের সমারোহ রয়েছে। পথে দেখা পেলাম কয়েকজন যারা মহুয়া ফুল করছিল। হাতি যাতে লোকালয়ে আসতে না পারে তার জন্য জঙ্গলের ধারে ধারে এরকম খাল কাটা আছে। মূল পড়ছে, গাছগুলো পুড়ে গেছে তো কি পড়বে। আর হাতি বেরিয়েছে শুনলাম, কালকে বললে যে তিনটে হাতি এসছে নাকি তিনটে। আগের দিন রাতের খবর ছিল তিনটে হাতির, তাই একটু খোঁজ খবর করে নিলাম। বলা যায় না হঠাৎ সামনে পড়ে গেলে কি হবে। পিচ রাস্তা ছেড়ে বনের মাটির রাস্তা ধরলাম। বলছি এদিকে হাতি রয়েছে নাকি? হ্যাঁ বলছিল যে হাতি এসছে। মল পুরন হলো, মল পুরন হলো পাতা। পথে এক সাঁওতাল রমণীর কাছে জেনে গেলাম এদিকটায় হাতি দেখেনি তারা, তাই কিছুটা নিশ্চিন্ত হয়ে আরো গভীর জঙ্গলে এগিয়ে গেলাম। এই গ্রীষ্মের সকালের এক মাদকতা আছে, দিন রাত্রি গরমের শেষে একটু শীতল মৃদু বাতাস মনকে চাঙ্গা করে দেয়, আর জঙ্গলের রাস্তায় গেলে বিভিন্ন ফুলের গন্ধে বিভোর হয়ে যেতে ইচ্ছে করে। বন তো আমাদের উজাড় করে অনেক কিছু দেয়, তার মধ্যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফল দেয়। তো আমাদের বাঁকুড়া মেদিনীপুরের কিছু অংশ, মানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়ার কিছু অংশ, এই জায়গাগুলোতে যে বন জঙ্গলটা আছে তাতে কিন্তু একটা ফল দেখা যায়, সেটা হচ্ছে খেজুর। আপনি বলতে পারেন খেজুর তো সব জায়গাতেই দেখা যায়, কিন্তু স্পেশালিটি হচ্ছে এই খেজুর একটা বিশেষত্ব রয়েছে। এই যে খেজুরটা দেখতে পাচ্ছেন, এই খেজুরগুলো আপনার পাকলে কালো রঙের হয়ে যায়, আর এটা এই সময় ধরে মানে গ্রীষ্মকাল দিক করে, আর গাছ বড় হয় না, ছোটো ছোটো গাছ হয়, একদম নিচে থাকে গাছগুলো, ঝোপের মতো গাছ হয়। এটা বর্ধমান বা অন্য সাইডে দেখতে পাওয়া যায় না, তাই যারা বর্ধমান বা অন্য সাইডে আছেন তারা দেখে নিন, বা কলকাতার লোকেরা, কারণ এই খেজুরটা সব জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় না। এই পাতাগুলো দিয়ে থালা বানা হবে, যেগুলো আমাদের ভোজবাড়িতে কাজে লাগে, শালপাতার থালা। এমনি বাজারে বিক্রি হয়, তবে আমাদের দিকে কাঁচা পাতাও পাওয়া যায়, কাঁচা পাতাও কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা ঘরে গিয়ে নিয়ে আসতে হবে, আর দোকানে নিতে হলে তো সেটা শুকনো অবশ্যই হবে। বিষয়টা হচ্ছে এই যে মহুয়া ফুলগুলো রয়েছে, এই মহুয়া ফুলগুলো থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। এইগুলো শুকিয়ে পরে আমরা পিঠে করি চালগুড়ি দিয়ে, সাধারণত এটা থেকে যেটা স্পেশাল হয় সেটা হচ্ছে মহুয়া মদ। মানে শুনেছি অসাধারণ লাগে খেতে, কিন্তু কখনো খেয়ে দেখিনি। তবে আমাদের এই এলাকাগুলোতে এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে, ঝাড়খণ্ড অনেকটা জায়গাতে কিন্তু মহুয়া মদ খুব জনপ্রিয়, আর সেগুলো এইগুলো দিয়েই তৈরি হয়।
এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে এই যে ঘাসগুলো রয়েছে, এই যে ঘাসগুলো যেগুলো ছিল ঘাস থাকতো আগে, কিন্তু আগুন লেগে গেছে ফলে এগুলো পুড়ে গেছে, ছাই হয়ে গেছে চারিদিকটা, মাটিটা কেমন লাগছে দেখতে। কিন্তু যদি সবুজ ঘাসের উপরে এই মহুয়া ফুলগুলো পড়ে থাকতো তো এত সুন্দর দেখতে লাগতো, সেটা নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না, বলা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে ওই যে টিলাটা দেখতে পাচ্ছেন, এরকম টাইপের টিলা কিন্তু জঙ্গলে প্রচুর আছে, মানে আপনার এই টিলাগুলোতে কিন্তু সাপ বাস করে, সব টিলাতেই নয় কিন্তু সাপ বাস করার একটা চান্স রয়েছে, এই গর্ত থাকে ওই টিলা। আর এই সাপগুলো যেহেতু এখন ঝোপটা পরিষ্কার হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তো আর দেখা যাচ্ছে না, তো মানে যারা মূল কুড়োতে আসে বা পাতা কুড়োতে আসে বা কেন্দু পাতা নিয়ে যায় আপনার বিড়ি বানানোর জন্য কিংবা শালপাতা বানানোর জন্য, শালপাতা নিয়ে যায়, তাদের অনেক সময় সাপের পাল্লায় পড়তে হয়, সাপের কামড় খেতে হয়। আর এছাড়া সব দিকে হয় যখন অষ্টমী ছাতু হয়, মানে অষ্টমী ছাতুর সময় তখন ঠিক জাস্ট বর্ষা পেরিয়েছে, তারপরে অষ্টমী ছাতুটা ফোটে, ফলে জঙ্গল পুরো ঝোপ জঙ্গলে ভরতে থাকে, সেই সময় অষ্টমী ছাতু তুলতে আসে অনেক, কিন্তু সাপের কবলে পড়ে। কিন্তু যেহেতু অষ্টমী ছাতুর দামটা বেশি এবং খেতেও সুস্বাদু, তাই কিন্তু সাপের পরোয়া না করেও কিন্তু সবাই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, ভূত থেকে অনেক রাত্রেও ঘুরে বেড়ায়, দুটো আড়াইটা তিনটা, ইভেন আমিও একবার এসেছিলাম দুটোর দিক করে, যদিও ছাতু পাইনি, কারণ সবাই আড়া না জানলে ছাতু পাওয়া খুব মুশকিল হয়। কাকার ঘর কোথায়? আমাদের এই দীপাড়া। দীপাড়া? হ্যাঁ। তোমার ঘরটা কোথায় বলো দেখি? আমার কেনবোনা। কেনবোনা? হ্যাঁ। এই এই যে মোড়গুলো কুড়ি করে রাখছে এগুলো? হ্যাঁ। ও, মোড়গুলো কী করো কাকা? আমরা বেচি দিই বাবা। ও, বিক্রি করে দাও? হ্যাঁ। কীরকম দাম পাওয়া যায় এগুলো? এগুলো 20-30-40 যে যেমন পারে বেচে। ও, কেজি হিসাবে? কেজি হিসাবে। হ্যাঁ। শুকনোর পরে না কাঁচাতে? না, শুকনোর পরে। শুকনোর পরে? হুম, এখন এই কাঁচাগুলো তো গাদিয়ে ওজন হয়ে যাবে। হ্যাঁ। একটা ঝুড়িতে কাঠি দিয়ে তাতে গামছা দিলে আরো বেশি পরিমাণে মূল নেওয়া যায়। মহুয়া ফুল কুড়োতে আসার একটা মেন কারণ হলো, প্রায় 1 বছর আগে থেকে আমার একটা দর্শক বন্ধু বলে আসছে, তাকে যেন আমি কিছু মহুয়া ফুল পাঠাই। তো এই রিসেন্ট কদিন আগে আবার মেসেজ করেছে যেন মহুয়া ফুল আমি তাকে পাঠাই। বিষয়টা হচ্ছে সময় পাওয়াটা মুশকিল হয়ে যায়, সকালটা কাজ থাকে, আর সকালে ছাড়া তো মহুয়া ফুল পাওয়া যায় না, কারণ বেলা হলে মুড়ে যায় কুড়িগুলো, ফলে সেগুলো আর পড়ে না, যা পড়ার ভোর ভোর পড়ে এবং সকালের মধ্যে কুড়িয়ে নিতে হয়। এই দেখুন, এই এইগুলো হচ্ছে মহুয়া ফুলের কুড়ি। এই যে, এই যে দেখুন, এই যে ছোটো ছোটো গাছ যেগুলো রয়েছে এগুলো সব পুড়ে গেছে, মানে যারা নতুন যৌবনের দুধ তারাই নষ্ট হয়ে গেছে। বসন্তকালে সাধারণত নতুন পাতা গজায় আর অনেক চারা গাছ জন্ম নেয়, কিন্তু যেহেতু বসন্তকালে সাধারণত আগুনটা লেগে যায় বা লাগিয়ে দেওয়া হয় তো গাছগুলো আর বেশি পরিমাণে হতে পারে না, মানে জঙ্গলটা সেই পরিমাণে ঝোপ জঙ্গল হয় না, ফাঁকা ফাঁকা থেকে যায়। বর্ষায় কিছু হয়তো সবুজ পাতা জন্মায়, কিন্তু বসন্তে যে পরিমাণে গাছটা জন্মায় সেটা বর্ষায় আর হয় না। এই গাছটা যদি এখনও বৃষ্টি হয়, যেহেতু উপরে একটু বেঁচে আছে, গাছটা বেঁচে যাওয়ার চান্স আছে, কিন্তু বৃষ্টির তো কোনো আশ্বাস দিতে পারছে না আবহাওয়া দপ্তর, ফলে ও চলে যাবে। এরকম যদি এখনও বৃষ্টি হয় তবে অনেক গাছ কিন্তু বেঁচে যাবে এখনও পর্যন্ত। বিষয় হচ্ছে জঙ্গলের পরিবেশে একটা নির্জনে এরকম চপমুড়ি খাওয়ার স্বাদই আলাদা, মানে কেউ কোথাও নেই, বেশ ভালো করে মেখে একটা মুড়ি পিকনিক টাইপের। এই জঙ্গলকে ঘিরে চলেই জঙ্গল লাগা অঞ্চলের মানুষের জীবন জীবিকা, রুটি রোজগার। আর দিনে দিনে জঙ্গল হ্রাস পাচ্ছে, ফলে আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে বেশ কিছু প্রাচীন জীবিকা, যেমন পাতা সংগ্রহ, কাঠ কুড়োনো, মধু সংগ্রহ ইত্যাদি। এই যে মহুয়া ফুল, এই মহুয়া ফুল সংগ্রহটা আস্তে আস্তে কমে গেছে,
আগে এমন একটা সময় ছিল যে গাছ আগলে রাখতে হতো, এই গাছটা আমার, ওই গাছটা আমাদের, তুই আমার গাছে কুড়োলে আমাকে ভাগ দিতে হবে, আমার গাছে কুড়োতে পারিস আমাকে হাফ দিবি, তুই কুড়োনোর জন্য হাফ নিবি, এরকম বিষয়গুলো ছিল। কিন্তু আস্তে আস্তে এখন মানে মূল কুড়োনোর সংখ্যা বা এই টাইপের জীবিকাগুলো কমে গেছে, ফলে আপনি চাইলেই যে কোনো গাছে কুড়োতে পারেন, কেউ আর বাধা দেবার নেই এখন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে নতুন গল্প নিয়ে। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো তথ্যচিত্রটা, আর কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাবেন। ধন্যবাদ।